আসন্ন শীতে যুক্তরাজ্যের নতুন করে 10 লাখেরও বেশি মানুষ গরিব হয়ে যাবে বলে জানিয়েছে লেগাতাম ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান। এর মাধ্যমে গত 2 দশকের মধ্যে সবচেয়ে বেশি মানুষ দারিদ্র্য সীমার পৌঁছাবে বলে জানিয়েছে তারা। এমনকি যুক্তরাজ্যের সরকার জ্বালানির মূল্য স্থিতিশীল রাখলেও 10 লাখের বেশি মানুষ দরিদ্র সীমার ভেতরে চলে যাবে। লেগাতাম ইনস্টিটিউট বলছে সরকার জ্বালানির মূল্য না বাড়ানোর যে চেষ্টা করছে সেটি যদি না করে তাহলে অবস্থা আরও শোচনীয় হতো। প্রতিষ্ঠানটি বলেছে যদি যুক্তরাজ্যের মন্ত্রীরা গ্যাস ও বিদ্যুতের মূল্য নিয়ন্ত্রণ করতে না পারেন এবং ধারণা অনুযায়ী অক্টোবরে জ্বালানির মূল্য 3549 পাউন্ড এবং আগামী বছর জানুয়ারি মাসে 5300 পাউন্ড হয় তাহলে যুক্তরাজ্যে মোট গরিবের সংখ্যা দাঁড়াবে 1,60,65,000। 2019-20 অর্থ বছরে যা ছিল 1,30,09,000। এদিকে বাৎসরিক আয় ব্যয় হিসেব করে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের সঙ্গে তুলনা করে এবং একটি মধ্যবিত্ত পরিবারের আয় চেয়ে যদি মোট 60 ভাগের কম হয় তাহলে তাকে যুক্তরাজ্যে গরিব বা দরিদ্র হিসেবে বিবেচনা করা হয়।